সালটা 1712 থেকে 1748, বিষ্ণুপুরের গোপাল সিংহ ও চৈতন্য সিংহের আমল। ঠিক সেই সময় বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যান্বেষণে বেরিয়ে বর্তমান পাত্রশায়রের হদল নারায়ণপুর গ্রামে এসে বসবাস শুরু করেন জনৈক মুচিরাম ঘোষ। পরে বিষ্ণুপুর মল্ল রাজা ঘোষেদের মণ্ডল উপাধি দিয়েছিল। কথিত আছে, নীলের ব্যবসা করে মণ্ডলরা তখন বেশ ফুলে ফেঁপে উঠেছেন। ঠিক সেই সময় নীল বিক্রি করে প্রচুর ধন সম্পদ নিয়ে বজ্রায় করে গ্রামে ফেরার পথে কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মণ্ডল বাড়ির তৎকালীন সদস্য মুচিরাম মণ্ডল। জলদস্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় না পেয়ে দেবী দুর্গার শরণাপন্ন হয়েছিলেন তিনি। সেই সময় বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবোত্তর করে দেওয়ার মানত করেছিলেন তিনি। পরে তিনি সুস্থ শরীরে বাড়ি ফিরে এলে ওই বজ্রায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান, রাসমঞ্চ, রথ মন্দির, নাট মন্দির, নহবৎখানা তৈরি করে মানত পূরণ করেন তিনি। এমনকি বংশ পরম্পরায় পুজো পরিচালনার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলিও মা দুর্গার নামে দেবোত্তর করে দেন তিনি। একদিকে নীলকুঠির বিপুল আয়, অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ। প্রত্যাশিতভাবে তার প্রভাব পড়ে দুর্গোৎসব পরিচালনাতেও। সেই সময় পূজোয় টানা 7 দিন নহবৎখানায় বসত নহবৎ। দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হতো বেলজিয়াম গ্লাসের বিশাল ঝাড়বাতিতে, বসত পুতুল নাচের আসর, হতো যাত্রা পালাও। দুর্গাপুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপ ধ্বনির দ্বারা। দূর দূরান্তের অসংখ্য মানুষ আর প্রজারা হাজির হতেন মণ্ডলদের জমিদার বাড়িতে। আজ নেই সেই নীলকুঠি, নেই সেই জমিদারি, তবুও বিশাল দেবোত্তর সম্পত্তির আয়ে আজও দুর্গাপুজোয় আয়োজনে ত্রুটি রাখেন না মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্ম। আমাদের এইখানে দেবী মূর্তি এবং সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন, নিরামিষ দশমীর দিন, যেমন বলা হয় যে মা আমাদের যখন বাপের বাড়ি যাবে বা বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি আসবে একটু মাছ চাখতে হয়, ঠিক সেরকম যখন দশমীর দিন চ্যাং মাছ বলি হয় এবং সেই দিন ঘরে ঘরে সব মাছ খায়। তার আগে পর্যন্ত নিরামিষ একটা কলকাতা তো এরকম দেখা যায় না, তার কারণ এটা একটা যে একটা যে কোনো যে একটা গ্রাম আর একটা যে প্যান্ডেল সর্বস্ব, লাইট সর্বস্ব, এইটা তা নয়। সব কিছু নিয়ম নিষ্ঠ মেনে এবং অষ্টমী জন্মাষ্টমীর সময় মায়ের গায়ে মাটি দেওয়া হয়, তারপরে দ্বিতীয়ার থেকে ওই একটা করে একটা ওই বেলজিয়াম কাচের ঘর, এবং ওই যে শোনা যায় যে 1000 টাকার ঝাড়বাতি সেটা আমাদের নিজস্ব বেলজিয়াম কাচের, ওটা আছে। তারপরে নহবৎ বাজনা হয়, এবং আমাদের যে যখন নবপত্রিকা যা হয় একটা প্রসেশন করে গেটে কুমারী মেয়ে ঘর নিয়ে থাকে, এবং যে ছাতাটা সেটা একটা দেখার মতো, মাঠটা গর্তটায় রুপোর পাত দিয়ে মোড়া ভেলভেটের, এবং পুজোর সময় একটা যে একটা ইয়ে আছে একটু ব্যতিক্রম আমাদের, যেটা কীরকম না পুজোয় চাই নতুন জুতো, আমাদের কিন্তু নতুন জামা কাপড় কিনবে কিন্তু কেউ জুতো কিনবে না, অর্থাৎ সম্মান দেওয়ার জন্য। প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকভাবেই পুজো হবে হদল নারায়ণপুর গ্রামের মণ্ডল জমিদার বাড়িতে। সমবেত ভোজনের যে ব্যবস্থা জমিদারের আমল থেকে চলে আসছে, এবছরও সেই সমবেত ভোজনের ব্যবস্থা থাকছে এখানে। তবে এবছর সেভাবে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। এখনও পুজো এলেই মণ্ডল জমিদার বাড়ির নহবৎখানায় বেজে ওঠে সানাই। ভাড়ার ঘর থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বের করে তার ধুলো ঝেড়ে দুর্গা দালানে টাঙানো হয়। এমনকি কর্মসূত্রে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজও পুজোর দিনগুলিতে পূর্বপুরুষের ভিটে ছুটে আসেন শুধুমাত্র ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখার লোভে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।